বিজেপি পার্টির বারোটা বাজিয়ে দিলেন সাধারণ হিন্দু মহিলা ভাদুড়ি বিজেপির গুন্ডারা মুসলমানদেরকে খুন করছে মুসলমানরা গরুর মাংস রেখেছে এমনই অপবাদ দিয়ে মুসলমানদের ওপর হামলা করছে সেই সমস্ত বিজেপির গুন্ডাদের এবং বিজেপি পার্টির নেতাদের পুরোপুরি বারোটা বাজিয়ে দিলেন সাধারণ হিন্দু মহিলা স্বপ্না ভাদুড়ি তো চলুন সাধারণ প্রতিবাদী হিন্দু মহিলা স্বপ্না ভাদুড়ি এই বিজেপির গুন্ডাদের এবং এই বিজেপি নেতাদের কিভাবে তুলোধনা করে পুরোপুরি বারোটা বাজিয়ে দিলেন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে মুসলিম বলে সে রাস্তায় হাঁটতে পারবে না মুসলিম বলে সে মাথা উঁচু করে কথা বলতে পারবে না মুসলিম বলে নামাজ পড়তে পারবে না মুসলিম বলে সে কোনোরকম ভাবে বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে পারবে না মুসলিম বলে সে কোনোরকম তার কি কোনো অধিকার নেই যে রক্ষকের নামে তাদের কিন্তু অধিকার দেয়নি সংবিধান তাদেরকে কিন্তু ভারতবর্ষ অধিকার দেয়নি ভারতবর্ষের জনগণ কিন্তু কখনো মেনে নেবে না যে তারা গোরক্ষকের নামে শুধু মুসলিম দলিত আদিবাসী এদের বেছে বেছে মানে খুন করবে এদের অধিকারটা কে দিয়েছে আসলে আমি একটা কথাই বলবো এটা তো নতুন ঘটনা না দু হাজার চোদ্দতে যবের থেকে ভারতবর্ষের মাটিতে মানে ক্ষমতায় এসেছেন ভারতীয় জনতা পার্টি বিশেষ করে আমাদের মোদী সাহেব তো তবের থেকে তো হিন্দু মুসলিম মন্দির মসজিদ টুপি লুঙ্গি দাঁড়িয়ে এগুলো তো অ্যাভেলেবেল হচ্ছে সবথেকে একটা কষ্ট লাগছে কি যে সাবির মল্লিক একটা সত্যি একটা সে ইসলাম ধর্মের মায়ের সন্তান সে মুসলিম ধর্মে গ্রহণ গ্রহণ করেছিল তার ধর্ম তার মুসলিম মানে ইয়ে ছিল ইসলাম ধর্ম ছিল সে একটা সাধারণ পরিবারের সন্তান ছিল আজকে হরিয়ানাতে যেভাবে গোরক্ষকরা আমি তো মনে করি যারা এই ধরনের গুন্ডাগিরি মানে ইয়েতে করে সমাজের বুকে করে তারা কখনো জন্য কোনো ধর্মের হতে পারে না কোনো জাতির হতে পারে না তারা কখনো জন্য কোনো মানুষ হতে পারে না একটাই তাদের টাইটেল কিন্তু আমি মনে করি শুধু না আমরা মনে করি অমানুষ আজকে সাবির মল্লিককে খুন দোলা কেন তাকে ডাইরেক্ট তাকে বলা হলো যে তুই তো মুসলিম তুই তো খাস তোর এটাই তোর অপরাধ আর তোকে আমরা কোনো রকম এই মানে ভাবে এইখানে আমরা না সবথেকে বড় কথা আমরা তো স্বাধীন ভারতবর্ষের মাটিতে বাস করি আমাদের স্বাধীন ভারতবর্ষের মাটিতে আমরা মাথা উঁচু করে বাঁচবো আমরা কি খাবো আমরা কি ড্রেস পুরোটাই ডিপেন্ড করছে যার যার ব্যক্তিগত ব্যাপার এখানে কে শিখিয়ে দেবে যে তুমি কী খাবে তুমি কী খাবে না তুমি কোন ড্রেস পরবে কিছু কোন ড্রেস পরবে না এইটা তো আমরা কখনো মেনে নিতে পারবো না এছাড়া আর একটা ঘটনা দেখে সত্যি খুব কষ্ট লাগছে আরিয়ান মিশ্রা যে তাকেও কিন্তু খুন করা গুলির উপর গুলি করাইছে সেটাও কিন্তু গোরক্ষক বাহিনী করেছে তাকে খুন করার পরে গোরক্ষক বাহিনীদেরকে যখন অ্যারেস্ট করেছে তখন তারা কি একটা মেসেজ দিয়েছে যে আরে বাবা আমরা তো জানতামই না যে আরিয়ান মিশ্র সে আছে হিন্দু আমরা তো জানতাম মুসলিম হিন্দু ও আমরা জানতাম না আমরা ভুল করেছে তাকে খুন করে তাহলে আমরা কোন ভারতবর্ষের মাটিতে বাস করছে আমরা কোন দেশে আছি আমরা কোন দেশের মাটিতে আমরা এইভাবে আমরা বাস করছি যে জাত দেখে 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 ধর্ম মানুষকে বিচার করা হচ্ছে মানুষকে খুন করা হচ্ছে আর সব থেকে বড় কথা কি যে আজকে যে বা যারা এই ধরনের অত্যাচার করছে দিনের উপর দিন তাদেরকে নিশ্চয়ই আমি মনে করি তাদেরকে তাদের পেছনে শক্তিশালী বড় মহান মানুষের হাত আছে কারণ কাউরির সহযোগিতা ছাড়া কাউরির হাত ছাড়া কাউরির ক্ষমতা ছাড়া এদের কিন্তু ক্ষমতা হয় না গোরক্ষক তাদেরকে আমি কিন্তু ইনসাল্ট আমরা করবো না আমরা করতেও পারি না কিন্তু গোরক্ষকের নামে তাদের কিন্তু অধিকার দেয়নি সংবিধান তাদেরকে কিন্তু ভারতবর্ষ অধিকার দেয়নি ভারতবর্ষের জনগণ কিন্তু কখনো মেনে নেবে না যে তারা গোরক্ষকের নামে শুধু মুসলিম দলিত আদিবাসী এদের বেছে বেছে মানে খুন করবে এদের অধিকারটা কে দিয়েছে আমি একটা কথাই বলবো ভারতীয় জনতা পার্টির যেসব নেতা নেত্রী যারা বাংলার মাটিতে বড় বড় কথা বলছে এই যে আরজিকরের ঘটনা নিয়ে যে আমরা কোন রাজ্যে বাস করছি যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গতে মহিলাদের সুরক্ষা নেই আমাদের যে ডাক্তার বোনটা তিলোত্তমার জন্য যে বিচারটা হচ্ছে আমরা চাইছি যে বিচারটা আমি তাদেরকে বলতে চাই আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টিকে যারা সাপোর্ট করে তাদের অধিকার নেই এই আমাদের আর্জিকার ঘটনাকে নিয়ে প্রতিবাদ করা তাদের আগে দেখুক আজকে মুসলিম বলে সে রাস্তায় হাঁটতে পারবে না মুসলিম বলে সে মাথা উঁচু করে কথা বলতে পারবে না মুসলিম বলে নামাজ পড়তে পারবে না মুসলিম বলে সে কোনো রকম ভাবে বন্ধু মিশতে পারবে না মুসলিম বলে সে কোনোরকম তার কি কোনো অধিকার নেই যে ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ ওয়ার্ল্ড কমিউনিটির মানুষ আমরা বাস করি এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ কিন্তু সেই দেশে এখন যা পরিস্থিতি দু হাজার চোদ্দ থেকেই এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছে তবে আমি মনে করি যারা সুশীল সমাজের মানুষ যারা শুভবুদ্ধি মানুষ যারা সত্যি এই মাটিটাকে ভালোবাসে তারা কখনো যেন হিন্দু মুসলিম এই ছোটো জাত বড় জাত মন্দির মসজিদ এইগুলোকে ডিভাইডেড করে একদম পছন্দ করবেন বা করতে দেবে না তো যাই হোক আমি একটা কথাই বলতে চাই যে আজকে আমাদের মধ্যে আরিয়ান মিশ্র সে ভাইটাকে আমরা হারিয়েছি সাবির মল্লিক ভাইটাকে হারিয়েছি মতি আলী দাদা ওনাকে আমরা হারিয়েছি ওনাদের আত্মার শান্তি কামনা করি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে একটাই দোয়া করি ওরা জন্য জান্নাত পাই আর যে বা যারা এই ধরনের ঘটনা করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের টাইটেল না দেখে সঠিকভাবে বিচার করা হোক কারণ ভারতের যে রুলস অফ ল আছে প্রত্যেকটা মানুষের জন্য সমান একজন মন্ত্রীর জন্য যে রুলস যে ল ভারতের একটা ভিকারি যে রাস্তায় বিক্রি করে তার জন্য কিন্তু সে একই কিন্তু ল তাই ধর্ম বর্ণ জাত পাত ছোট বড়ো এসব না দেখে আসুন না আমরা সবাই একতা ঐকতায় সুন্দরভাবে আমরা চলি দেশ চলে একটা পরিকাঠামোর করে তুমি মুসলিম তুমি হিন্দু তুমি দলিত তুমি আদিবাসী তুমি ছোটো জাত তুমি বড়ো জাত এটা বলার অধিকার কারা দিয়েছে এদেরকে তার জন্য সকলের একতা ঐকতা হয়ে দেশটাকে যদি বাঁচাতে হয় এই দেশটাকে যদি সত্যি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আপনার অবশ্যই হিন্দু মুসলিম টুপি লুঙ্গি দাঁড়িয়ে এগুলো বন্ধ করতে হবে এই দেশ আমাদের প্রত্যেকটা স্বজাতি যারা বসবাস করছে প্রত্যেকটা কমিউনিটির প্রত্যেকটা মায়ের সন্তানের এই ভারতবর্ষ